মোবাইল ইন্ডাস্ট্রি দিন দিন আপডেট হচ্ছে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? মোবাইল সার্ভিসিং শিখে যারা নিজের ক্যারিয়ারটা করতে চায়, আজকে ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সবুজ, মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে বলছি। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওটি খুবই স্পেশাল, যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা করতে চায় তাদের জন্য। আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা আমাদের এই ট্রেনিং সেন্টার কীভাবে কাজ শেখাই এবং কতজন স্টুডেন্ট নিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাস করি আমরা, তারপর হচ্ছে যে কী কী ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে কাজ শেখাই সে সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমাদের এখানে একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ব্যাচের মাত্র 12 জন করে স্টুডেন্ট থাকবে। 12 জন করে স্টুডেন্ট থাকার উদ্দেশ্য হচ্ছে যে যাতে সবাই প্রপারলি কাজ শিখতে পারে। আমাদের অন্যান্য ট্রেনিং সেন্টার যেগুলো 20 জন 30 জন করে ক্লাস করায়, যে কারণে হয় কি যে আসলে অনেকেই প্রপারলি শিখতে পারে না। কাজটা তো হাতে কলমে শিখে, হাতে কলমে কাজ শেখায়, তো সেটাই যদি না হয় তাহলে তো কাজটা শেখা যায় না। হ্যাঁ, আমি চাই যে আমাদের এখান থেকে যারা কাজ শিখবে তাদের কাছ থেকে ন্যূনতম 2 থেকে 3 জন আমরা যাতে আমাদের মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টারে জব দিতে পারি, সেজন্য আমরা ওইভাবে তৈরি করে নেব। কারণ কি জন্য বললাম, আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি যে আমার এই সার্ভিসিং সেন্টারে, আমি এই ট্রেনিং সেন্টার দেওয়ার উদ্দেশ্যটা কি, সার্ভিসিং সেন্টারে হচ্ছে যে আমাদের কিছুদিন পর পরই এমপ্লয়ি লাগে, যেহেতু আমাদের বিজনেসটা বড় করতেছি। এমপ্লয়ি যখন আমরা নিয়োগ দিই যে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসছে, কিন্তু আসার পরে দেখে আসলে ওরা ওরকম কিছুই পারে না, আমরা আবার তাদেরকে শেখানো লাগে। তো আমি চাচ্ছি যে যেহেতু আমাদের তাদেরকে শেখাতেই হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমরা মোবাইল সার্ভিসিং শিখিয়ে আমাদের সরাসরি যাতে আমাদের শপে, যেহেতু প্রত্যেক কিছুদিন পর পরে আমাদের শপ বাড়তেছে, আমাদের এমপ্লয়ি বাড়তেছে, সেক্ষেত্রে আমরা যাতে সার্টিফাইড বা ভালো মানের ইঞ্জিনিয়ার যাতে আমাদের দোকানে নিয়োগ দিতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারটা খোলা। কাস্টমার রিভিউটাও ভালো, হ্যাঁ কাস্টমার রিভিউটাও ভালো। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আমরা সবাই কিন্তু সার্ভিসিং করে কী কী কারণে আমরা 2 টাকা ইনকাম করবো। এখন আমি চাই যে আমি ইনকাম করার পরেও যাতে কাস্টমার প্রপারলি সার্ভিসটা পায়, আর সেরকম সার্ভিস দিতে চাইলে কী করতে হবে, আমাদের দক্ষ টেকনিশিয়ান যে যারা আপডেট লেভেলে কাজগুলো জানে, এই ধরনের টেকনিশিয়ান দরকার। আচ্ছা, তাদেরকে রেডি করার জন্যই কিন্তু আমি হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারটা খোলা। তো আমাদের হচ্ছে আজকে তো ওদেরকে ডিস্টার্ব করলাম, ওদের একটা ক্লাস চলতেছে, আজকে ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন অবস্থায় আসলাম। তো আপনি আপনি দেখাতে পারেন যে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দেখেন সব আপডেট লেভেল ইনস্ট্রুমেন্ট, অন্য অন্য ট্রেনিং সেন্টারে এত আপডেট লেভেল ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া থাকে না, যাতে করে প্রপারলি শিখতে পারে, সে কারণেই কিন্তু এই আপডেট লেভেলের ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের কয়েকটা স্টেজে কী কী জিনিস শেখানো হয়? আমাদের হচ্ছে যে একটা কথা বলি, আমরা অন্য অন্য ট্রেনিং সেন্টারে হচ্ছে কয়েকটা কোর্স থাকে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে রি অ্যাডভান্স, এই ধরনের 3-4টা করে কোর্স করায়। আমাদের এখানে একটাই কোর্স, যে 3 মাসের কোর্স একটাই ক্লাস হবে, যেটা হচ্ছে যে বেসিক, অ্যাডভান্স এবং রি অ্যাডভান্স সমন্বয়ে মাত্র একটা কোর্স কমপ্লিট করতে হবে, A to Z। আপনার সেটা হচ্ছে বেসিক, অ্যাডভান্স, রি অ্যাডভান্স, তিনটা কোর্সের সমন্বয়ে আমাদের একটাই কোর্স হবে। আর আমাদের যে 3 মাসের মধ্যে হচ্ছে 2 মাস হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে ক্লাস করবে, আর 1 মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনিতে থাকবে। ইন্টারনি থাকার পর তারা পরীক্ষা দেবে, পরীক্ষার পর আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করবো, একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে, একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের ট্রেনিং সেন্টারে এটা কোথায় অবস্থান করছে? আমাদের এটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা, যেহেতু আমাদের সার্ভিস সেন্টারগুলোই কিন্তু ইস্টার্ন প্লাজাতে। ইস্টার্ন প্লাজা 5ম তলায় আমাদের সার্ভিসিং সেন্টার এবং হচ্ছে 7ম তলায় হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। আচ্ছা, আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের ভর্তি কার্যক্রম কিন্তু আমাদের ইস্টার্ন প্লাজা 5ম তলায় 7 নম্বর দোকানের ভিতরে আমরা ভর্তি কার্যক্রমগুলোকে আমরা শেষ করি। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকেই তো দেখা হচ্ছে ঢাকার বাহির থেকে আসে, তো অনেকের হয়তো থাকার ব্যবস্থা নাই ইনিশিয়াল অবস্থায় যখন আসে, তো তাদের জন্য আবাসিক ব্যবস্থা তো আপাতত আমাদের এখানে হচ্ছে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে রুম নেওয়া আছে, আপনার রুম ভাড়াতে থাকবেন এবং হচ্ছে আপনার নিজের বাজার করে দিন, বুয়া ফাঁক করবে, আপনারা এভাবে নিজেদের
যে যেভাবে খাবে ওইভাবে খরচ হবে, খরচ হবে এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এই পুরো তিন মাসের কোর্সের জন্য আপনারা কত টাকা নিচ্ছেন? আমরা তিন মাসের কোর্সের জন্য নিচ্ছি 32,000 টাকা। 32,000 টাকা, এর মধ্যে কোনো হিডেন চার্জ নেই? না, এর মধ্যে কোনো হিডেন চার্জ নেই। তবে আমাদের এই প্রাইসটা অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে একটু বেশি। কারণটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট নিচ্ছে মাত্র 12 জন। আপনি দেখলে দেখবেন 12 জনের বেশি কিন্তু নেওয়ার সুযোগও নেই আমাদের এখানে। আমরা ছোটো পরিসরে শুরু করছি, যেটা হচ্ছে যে যাতে করে যারা এখানে আছে তারা প্রপারলি শিখতে পারে। আমি কিন্তু চাইলে বিশাল বড় ট্রেনিং সেন্টার নিতে পারতাম, যে 30 জন 40 জন করে ক্লাস করাতে পারতাম, কিন্তু আমি চাই না এটা। কারণ আমার ইচ্ছা হচ্ছে যে ওরা যাতে ভালো করে শিখতে পারে। শুধুমাত্র সবাই যে আমার এখানে চাকরি করবে এরকম না, কেউ বিদেশ যাবে, কেউ দেশে অন্য অন্য সার্ভিস সেন্টারে কাজ করবে, যাতে যেখানে যাক না কেন সে যাতে কাজ করে চলতে পারে, সে একটা ব্যবস্থা আমরা করে দেবো এখান থেকে। আর মোটামুটি আমি নর্মালি আপনার কাছে একটা জিজ্ঞাসা করি, এখান থেকে যারা ট্রেনিং নিয়ে আপনার এখানেই যাচ্ছে, আপনার শপেই যাচ্ছে, তারা প্রতি মাসে কিরকম ইনকাম করতে পারবে বেসিক মিনিমাম? অ্যাকচুয়ালি আমি বলি আপনারা, আমাদের সার্ভিস সেন্টারে হচ্ছে বেশিরভাগ হচ্ছে কমিশনে কাজ করে, সেক্ষেত্রে যার যতটা দক্ষতা আছে সে অনুযায়ী ইনকাম হবে। সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার মিনিমাম 40-45,000 টাকা মিনিমাম ইনকাম করে। যে সর্বনিম্ন ইনকাম করে সে 40-45,000 টাকা। মানে বাড়িতে বেকার বসা বা আপনার চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরার চেয়ে ট্রেনিং নিয়ে নিজের ইনকাম নিজে করাটা বেটার। এখানে একটা সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে যে আমি এখানে চাকরি করতেছি না, আমি হচ্ছে আমার বল আছে, আমি কাজ জানি, আমাকে বিজনেস, এটা হচ্ছে যারা আমার শপে চাকরি করে বলি আমরা, আসলে কেউ চাকরি করে না, তারা হচ্ছে কমিশনে কাজ করে, তাদের বিজনেস। এক কথা আমি আর তারা পার্টনার, বিজনেস পার্টনার। তারা ইনকাম করলে অর্ধেকটা আমি পাই, অর্ধেকটা তারা পায়। তো এখানে হচ্ছে নিজের বিজনেসের মতো করে একটা যে ইয়ার থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি একজন আন্ডার চাকরি করলাম, হ্যাঁ হোক আমার স্যালারি 1,00,000, কিন্তু আমি একজনের কথাই চলতে হবে। আর এখানে হচ্ছে নিজের বিজনেস, আমি 2 টাকা কম কামাই, 2 টাকা বেশি কামাই, নিজের বিজনেসে। কিন্তু এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে এটা। আচ্ছা, যে যারা কাজ শিখতেছে ভাইয়ের কাছ থেকে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। ভাই আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি ধানমন্ডি গ্রিন কর্নার থেকে। ধানমন্ডি গ্রিন কর্নার? গ্রিন কর্নার। আচ্ছা, আপনার ভর্তি হয়ে কতদিন হলো? আমার ভর্তি হয়ে 1 সপ্তাহ বা তার চেয়ে একটু বেশি। 1 সপ্তাহের একটু বেশি। আচ্ছা, আপনি যে এখানে এসে কাজগুলো শিখতেছেন বা তাদের যে ট্রেনিং প্রসিডিউর কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে আসলে, আমি যদি সত্য কথা বলি, অন্য অন্য ইনস্টিটিউটের চেয়ে এটা আমাদের কাছে আরও ভালো মনে হচ্ছে। বিশেষ করে আমাদের যে মেন্টর উনি অনেকটা অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে কাজগুলো শিখতেছেন এটা দেখে মনে হচ্ছে যে না, একটা মোবাইলের দক্ষ ডাক্তার হওয়া যাবে? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু এইটা না, আমি যদি আরও 2-1 জনকে জিজ্ঞাসা করি, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন অ্যাকচুয়ালি? মানে সবুজ ভাই যে বলতেছে ফ্যাসিলিটিস পাচ্ছে, আপনি কি অ্যাকচুয়ালি পাচ্ছেন? ওনাকে দেখার দরকার নেই, সরাসরি আমাকে বলেন। জি, আমরা আসলে ফ্যাসিলিটি পাচ্ছি হচ্ছে, আমরা এখানে কাজ শেখার পাশাপাশি ভাইয়ের দোকানে যাই, আমরা মানে কাজ করতে পারতেছি, কাজ দেখতেছি। তার বা কোনো যদি মোবাইল অপারেট করতে বলে বা কোনো প্রবলেম নিয়ে আসে, সেটা মানে বেসিক যেটা যতটুকু শিখতেছেন সেটার উপরে কাজ করতে পারতেছেন? সেটা আমরা করতে পারতেছি। মানে পুরোপুরি একটা ইন্টার্নশিপের মতো কাজ হয়ে যাচ্ছে, যেটা বাইরে যা করতে হতো সেটা আপনি এখানেই করতে পারতেছেন, মানে বাইরের সব থেকে করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট রোজ ভাই যে তারা বাসায় থাকে, বিভিন্ন কাজ থাকে না, যে অন্য জায়গায় পড়াশোনা করে, জাতীয় ভার্সিটি হোক বা হোয়াট এভার, যে কোনো কাজ করে, তো সেটার পাশাপাশি টাইম তো একটা সুইটেবল ব্যাপার আছে যে কোন টাইমে আসবো। তো শিফটটা আপনাদের যে নতুন যারা আসবে তারা শিফটগুলো কী কী শিফটগুলো আছে বা নতুন শিফট আপনি খুলবেন কি না পরবর্তীতে, এটা সম্পর্কে যদি বলতে? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে 5টা শিফটে ক্লাস হবে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে সকাল 12টা একটা শিফট, 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা শিফট, আর দুপুরে লাঞ্চ টাইম বাদে 3টা থেকে 5টা একটা শিফট, 5টা থেকে 7টা একটা শিফট, আর একটা নাইট শিফট আছে, এটা হচ্ছে যারা চাকরিজীবী তাদের জন্য রাত 8টা থেকে রাত 10টা। আপনারা যে কোনো শিফটে ক্লাস করার জন্য আপনারা নিজের সার্চ করে নিতে পারবেন, যে আপনি আপনার যে শিফটে ক্লাস করলে সুবিধা হয় ওই শিফটে ক্লাস করতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যেমন হচ্ছে আমাদের এখন 2টা শিফট ক্লাস চলতেছে, যেটা হচ্ছে যে আপনার সকাল 10টা থেকে 12টা একটা শিফট চলতেছে, আর 3টা থেকে 5টা একটা শিফট চলতেছে। তো এখানে 12টা থেকে 2টার যে গ্যাপটা, এটা হচ্ছে যে আপনার যে স্টুডেন্টরা আমরা 12টা থেকে 2টায় পাই নাই, তারা অনেকে 12টা থেকে 2টা করতে চায় না, কারণ তাদের অনেকে ক্লাস থাকে, আবার অনেকে হচ্ছে বিভিন্ন কোর্স করে, তারা হচ্ছে 3টা থেকে 5টা চাচ্ছে। তো আপনারা যেভাবে সুবিধা হয়, আপনি যদি মনে করেন যে ব্যাচ করে আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাহলে এক নতুন আরেকটা শিফট খুলতে সুবিধা। যেমন হচ্ছে আপনার, আমি এখানে হচ্ছে 12 জনের একটা ক্লাস হয়,
সেক্ষেত্রে যদি একজন দুজন যদি বলে যে আমি 12টা থেকে ক্লাস করবো, সেক্ষেত্রে এক দুজনের জন্য আমি যেহেতু কমিটমেন্ট করছি আমি এক দুজনকে ক্লাস করাবো, কিন্তু এক দুজন কিন্তু ক্লাস করতে আসার আসলে মন বসবে না যে একটা ক্লাসের মধ্যে একজন দুজন। সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে যে শিফটে ক্লাস করবেন এই শিফটে যদি যদি আপনি রানিং শিফটের সাথে ঢুকে যান সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেটার হয়। আর যদি মনে করেন যে না আমি এই শিফট ছাড়া ক্লাস করতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে এই শিফটে ফিল আপ হলে আপনার ক্লাস স্টার্ট হবে। শাহবাগ জাদুঘর এদিক দিয়ে আসতে পারছেন তারা, কিন্তু সহজে যে কেউ এসে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কানন বাজার, এখানে মোড়ে নেমে কাউকে ইস্টার্ন প্লাজা বললে সবাই দেখা দিবে। ইস্টার্ন প্লাজার পাঁচতলায় মোবাইল বাংলাদেশ, আপনার হচ্ছে আমাদের হচ্ছে ভর্তির জন্য হচ্ছে 5x60 নম্বর দোকানে ভিতরে আসলে আপনি ভর্তি হতে পারবেন। তো ভাই অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা উদ্যোগ নিছেন। তো যারা বেকার বসে না থেকে কোনো কিছু করতে আছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যত দ্রুত সম্ভব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।